প্রিয় দর্শক, যারা রাজমিস্ত্রি কাজ করেন এবং যারা বাড়ি বানান, বাড়িওয়ালা সহ সবার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন আমাদের এই ভিডিওতে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করেন। আপনার যে কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করব, কিছু না বুঝলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানাব। এটা একটা গম্বিসের কাজ, হয়তো অনেকেই করে না, আমাদের দেশে কম, খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, এটা সঠিকভাবে না করলে গম্বিস পেটে যায়, এই জন্য আপনাদেরকে দেখালাম। আপনারা ভালো করে ভিডিওটি দেখেন, আপনারা সর্বপ্রথম এই ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আপনাদের জন্য এই নির্মাণ কাজের অনেকগুলো ভিডিও আমার কাছে আছে, আস্তে আস্তে আপনাকে দেব। বাড়িওয়ালার জন্য খুব দরকারি, কারণ একটা বাড়ি করতে হলে কিছুটা হলে অভিজ্ঞতা থাকার দরকার, আর যারা রাজমিস্ত্রি কন্ট্রাক্টর আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, কিছু না জানলে এখান থেকে শিখতে পারবেন আশা করি। তাই ভিডিওটা দেখেন। আপনারা সর্বপ্রথমে রন বিমটা করবেন, অর্থাৎ ডাইয়া বিমটা করবেন, সুন্দর করে মাপ নিয়ে আপনার ডাইয়া যত করবেন তার চেয়ে একটু বড় করে এই রন বিমটা করবেন। রন বিমটা বাঁধার পর, সম্পূর্ণ করার পর করজ বিম দিতে পারবেন। আগে যদি করজ বিম দেন তাহলে রন বিমটা বসাতে পারবেন না। রন বিম ডাইয়া বিমটা করার পর আপনারা ওই আস্তে আস্তে করজ বিমের ডুকাতে হবে, কারণ করজ বিম ডুকে ফেলে আবার রিংগুলো ডুকাতে পারবেন না। আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো, রিংগুলো ডুকাতে পারবেন না, লড আস্তে আস্তে ঠেলবেন, একটা খারু দেবেন, আর অল্প ঠেলবেন, একটা খারু দেবেন, নাইলে ওটার মধ্যে ডুববে না, কারণ করজ বিমের উপর রন বিমটা লোড নেবে, এটা না নাইলে ছাদ ফাটে যাবার সম্ভাবনা বেশি, সম্ভাবনা বেশি না ছাদ ফেটে যাবে। তাই আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং কিছু অভিজ্ঞতা পাবেন। এই করজ বিমগুলো দেখেন আমরা কীভাবে ডুবেছি, এভাবে ঠিক এভাবে ডুবাতে হবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে না বুঝলে আমাকে কমেন্ট করেন, আপনার আমি অবশ্যই চেষ্টা করব সঠিকভাবে আপনাকে এই কথাগুলো বলে দিতে কীভাবে করবেন। এটা হলো এই রাজমিস্ত্রি কন্ট্রাক্টর মানে যত কাজ আছে সবচেয়ে কঠিন কাজ বলে আমি মনে করি, অনেকেই জানে না, তাই এটা একটু ভালো করে আপনারা দেখেন, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। বুঝতে পারেন কি, দেখেন আমি আবার বলতেছি, প্রথমে করবেন রন বিমটা, অর্থাৎ ডাইয়া বিমটা করতে হবে সুন্দরভাবে, আপনারা যতটুকু গম্বিজ হবে, যতটুকু গম্বিজ হবে গম্বিজের মাপ দিয়ে এই রন বিমটা করতে হবে। রন বিমটা সম্পূর্ণ বানার পর, যে কোনো তার দিয়ে বানবেন, কেউ ওয়ারলিং দিয়ে করার পর করজ বিমটা ঢুকাতে হবে। করজ বিমের লড যাবে কিন্তু এই রন বিমের নিচে দিয়ে, এই তিনটে নিচে যাবে আর তিনটা নিচেটার উপর দিয়ে যাবে, এটি কিন্তু উপর দিয়ে যেটা লোড করে দিয়ে নেবে না, কেয়ার রাখবেন, এর খরচ বিমের লড যাবে একদম সব সবার থেকে নিচে, এভাবে ডুকাতে হবে আস্তে আস্তে। আর এখানে দেখেন বিমগুলো বাঁধতে হবে, যেটা সাত বিম, যেটা সাত বিম বলা হয়, সাত বিমগুলো বেঁধে নেবেন সুন্দর করে, আগে তো সাত বিম বাঁধতে হবে, সাত বিম বাঁধার পর বাকিগুলো করবেন। দেখ এই দেখেন এখানে এসেছে সিস্টেম, লড উপরে নিচে হবে, এইসব করতে হবে, এই টপ লম্ব বটম লম্ব, টপ বটম না জানলে আপনি কোনোদিনও একটা ছাদের কাজ সম্পূর্ণ সঠিকভাবে করতে পারবেন না, আগে টপ বটম হিসেব করতে হবে। আর একটা ছাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ব্লক, অর্থাৎ কভারিং, কভারিং ঠিক না থাকলেও একটা বিল্ডিংয়ের সঠিক মেয়াদ দিতে পারবেন না। আপনি চেষ্টা করবেন না, অবশ্যই কভারিং দেওয়ার চেষ্টা করবেন, নিচে 1 ইঞ্চি অথবা 1 ইঞ্চি দিলে হবে, বিমের মেঝে দিলে হবে 1.5 ইঞ্চি, এইভাবে কভারিংগুলো রাখবেন। ঠিকমতো কভারিং না হলে কিন্তু কিছুদিন পর আস্তে আস্তে ছাদ ফুটে যায়, আমাদের দেশে আগের বিল্ডিংগুলো দেখা যায় আস্তে আস্তে ফুটে ফুটে পড়ে যায়, এটার কারণ হচ্ছে একমাত্র কভারিংয়ের কারণ, কভারিং ঠিক থাকলে 100% টেকসই হবে। দেখেন আমি কীভাবে বানছি এখানে লটগুলো, ঠিক এভাবে চলা লট চালাতে হবে। না বুঝলে আমাকে কমেন্ট করেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সঠিকভাবে।
দেখেন একটু ভুল হলে কিন্তু ডাইয়া বিম রন বিম গুম্বিসের লোড নেবে, উপরে যে গুম্বিসটা হয় গুম্বিসের লোড নেবে ওই ডাইয়া বিমটা, ডাইয়া বিমের লোড দেবে রন বিমটাই লোড দেবে এই খরচ বিমকে, এই যেটা খরচ বিম দেওয়া আছে দেখতেছেন এই খরচ বিমে এই লোড দেবে, এই খরচ বিমের লোডটা আসবে সাত বিমের উপর, সাত বিমের লোডটা সরাসরি ফিলের উপর আসবে, ফিলের নিচে কন্ডিশনের উপর চলে যাবে, এভাবে করলে 100% আপনার কাজটা হবে। আপনি যদি 100% কাজ করতে চান তাহলে ভিডিওটা দেখেন, এখানে কিন্তু গুম্বিসের কিছু লট দেওয়া আছে, আরও অনেক লট আছে, আরও অনেক লট দিতে হবে গুম্বিসের জন্য, ভিডিও দেখতে থাকেন আপনি পাবেন কীভাবে আমি করতেছি। দেখেন লটগুলো আপনার লট যেভাবে দিয়েছি এইভাবে চলাতে হবে, দেখেন খড় আছে সাথে এইভাবে ঠানা দিয়ে করেছি, আর যেটা ইয়ার উপর দিছি গুম্বিসের লট দিছি এটা হলো ওখান থেকে ডেরে গেছে সরে আসবে বিমে, একটু কষ্ট হলো ডুবাতে, কষ্ট হলো এটা ডুবাতে হবে, এরকম মানে এখান থেকে ডুবে দিয়ে এদিকে দিয়ে উঠাতে হবে, তাহলে 100% মজবুত হবে। হ্যাঁ দেখেন এভাবে, দেখেন এখানে সুন্দর সেন্টার এখানে আমরা করবো, লট অনেক জায়গায় দেওয়া হয়েছে, ভিতরে ডবল লট দিতে হবে, লট ডাইয়া বিমের দোনো পাশে লট দিতে হবে, একটা গুম্বিজ করতে হলে দোনো পাশে লট দিতে হবে, নাহলে এটা গুম্বিজটা ফেরে যাওয়ার ইয়া থাকে, সম্ভাবনা থাকে, কারণ ওখানে ডালাইগুলো 100% হয় না, কারণ কেন ওখানে আসে শক্ত শক্ত ডালা দিতে হয়, এই জন্য 100% হয় না, এই জন্য ওখানে সিমেন্টগুলো একটু করা দিতে হয়, এখানে আপনি ডালাই করলে অবশ্যই খেয়াল রাখবেন এক দেড় তিন দিয়ে ডালাই করবেন, যে কোনো সময় এই গুম্বিসের কাজে আপনি যদি 1.5-3 দিয়ে ডালাই করেন তাহলে 100% কাজটা হবে, আর পারলে এই কেমিক্যাল ব্যবহার করার চেষ্টা করবেন, আর এখানে কারেন্টের কাজও সঠিকভাবে দিতে হবে, কারণ এখানে জায়গা কম, ফ্যানের জন্য জায়গায় রাখতে হবে যেন ফ্যানটা গুম্বিসের ভিতর গেলে আবার ভালো লাগবে না, গুম্বিসের ভিতর যদি ফ্যানের পাখা পাখা চলে যায় তাহলে ভালো লাগবে না, হ্যাঁ তাই এমনভাবে হিসেব করবেন ফ্যানটা মেপে, আপনি যদি 56 ইঞ্চি ফ্যান দেন তাহলে ওখান থেকে মেপে এই চারপাশে মেপে সেন্টার থেকে ফ্যানের হুকটা দেবেন, ওখানে ফ্যান লটকাতে পারবেন, আর যদি আপনি কোনো ডিজাইনের লাইট দেন কোনো রকম কারেন্টের ফোন দেন আপনার নিয়ম মোতাবেক দিতে পারেন। দেখেন এখানে কীভাবে করা হয়েছে, আমি ফ্যাপ দিয়েছি গুম্বিসের উপরে যে একটা লাইট হবে ওই লাইটের জন্য ফ্যাপ দেওয়া হয়েছে, কারণ উপরের লাইট না দিলে তো আর লাইট ফর হবে না, অনেকে বাহার থেকে তার দিয়ে লাইট দেয় ওগুলো কিন্তু বেশি দিন টিকে না, পোকামা করে কেটে ফেলায় পকি কাটি ফেলায়, ওখানে কিন্তু গুম্বিসের উপরে উঠতে অনেক কষ্ট হয়, তাই আপনারা চেষ্টা করবেন ছাদের ভিতর পাইপটা দিয়ে তুলে দিলে আর কোনোদিন নষ্ট হবে না, শুধু ওখানে বলটা লাগা দিলে হয়ে যাবে, কোনো সময় যদি আপনার বলটা খারাপ হয় নষ্ট হয় তাহলে শুধু বলটা লাগাতে হবে, এখন তার সিঁড়ি দিলে বলে অনেক কষ্ট হয়, নাম্বার একটা বাতাস আছে ঘূর্ণিঝড় আছে তারগুলো নষ্ট হয়ে যায়, এবং বিদ্যুতের শর্টের জন্য একটু ক্ষতিকর, কারণ সিঁড়ি গেলে বিল্ডিংয়ে যাওয়া হয়তো কারণ হয়ে যেতে পারে, তাই সাবধানতা অবলম্বন করে কাজটা করবেন। দেখেন এখানে আমি কীভাবে লট সরাইছি, নিচে এক লেয়ার ছাদের লট, নিচে এক লেয়ার উপরে এক লেয়ার, 4 ইঞ্চি পরপর করে লটগুলো ছড়ানো হয়েছে, এদিকে দেখেন ছাদে এখন ডবল লট দেওয়া হয়েছে দোনো পাশে, অর্থাৎ এই ডাইয়া বিমে গুম্বিসের জন্য দোনো পাশে লট দেওয়া হয়েছে, ভিতর পাশে গুম্বিসের ভিতর পাশে দিতে হবে 4 ইঞ্চি করে লট, এই পাশে 8 ইঞ্চি করে লট দেবেন, এইভাবে দিয়ে হয়তো ইঞ্জিনিয়ারে ব্যাসকমও করতে পারে, তারপরও গুম্বিস একটু বড়ো হলে বাড়া দিতে হয়, গুম্বিস একটু ছোটো হলে কমাই দিতে হয়, এটা গুম্বিসের উপর নির্ভর করবে, তাই আপনার কতটুকু গুম্বিস আছে আপনি আমাকে প্রশ্ন করলে অবশ্যই আপনাকে জানাবো। আর একটা জিনিস খেয়াল করবেন, ডালাই করতে ভালো করে বাইবোটার করতে হবে, বাইবোটার মেশিন দিয়ে করতে হবে, মিক্সার মেশিন দিয়ে ডালাই করতে হবে যাতে কোনো ক্ষতি না হয়,
কোনো ওখানে ইয়া না থাকে, খালি না থাকে, ভালো করে ব্যাপারটা মারতে হবে, চেক করতে হবে লটগুলো সব ঠিক আছে কি না, বাঁধা আছে কি না, বলক ঠিক আছে কি না চেক করতে হবে। আপনার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমরা আপনাদের জন্য অনেক ভিডিও নিয়ে আসবো। আছে সবগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন আমাদের ডালা চলতেছে, দেখেন ডালা চলতেছে, এখন বাইবটা মারা হচ্ছে, বাইবটা মেশিন দিয়ে করতে হবে। দেখেন মিক্সার, আরেকটা কথা আবার বলে দিচ্ছি, এরকম গুমবেশি ডালাই করতে যদি হিসেব করবেন তিন দেড় এক, অর্থাৎ ঘর তিনবার, বাড়ি দেড়বার, সেমিট এক ব্যাগ, বুঝতে পারছেন না বুঝলে আমি আবার বলি, কংক্রিট তিনবার, কংক্রিট দিবেন তিনবার, কংক্রিট দিয়ে তার পাথর দেন তিনবার দিবেন, তিনবার অর্ধেক বাড়ি, অর্থাৎ দেড় দেড় দিবেন বাড়ি, আর এক হচ্ছে সেমি, এক বছর সেমি, এভাবে দিয়ে করবেন, সত্য করবেন। কংক্রিটগুলি বাড়াবে পানি বাড়ির দিনই দিয়ে দিতে পরিষ্কার করে দিতে, বাড়িগুলো ভালো করে ছেড়ে নেবেন যেন কোনো কাঁথরা না থাকে, আর দেখবেন মিক্সার মেশিনে ভালো করে সেগুলো মিক্সার করছে কিনা, কংক্রিটগুলো মিক্সার করছে কিনা, আপনি যদি ওগুলো ঠিক মতো না দেখেন তাহলে তাও করতে হতে পারে। আপনার কষ্ট থাকলে আমাকে কষ্টে কমেন্ট করেন, অবশ্যই আপনার কষ্টের উত্তর দিয়ে দেবো আমি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে।